যদি আমরা দেখি আম্মু তোমাদের ভিতরকার লেখাগুলো হ্যাঁ অনেক সুন্দর অনেক চমৎকার হয়েছে। তুমি স্বাগতম লিখছো, হ্যাঁ অপূর্ব হয়েছে তোমার কাগজটি, হ্যাঁ তোমার সৃজনশীলতা কত প্রখর, মাশাআল্লাহ অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। খালাশপীর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী কত চমৎকার লিখছে, এই খাতাটির জন্য তার জ্বলন্ত প্রমাণ। আমি ধন্যবাদ জানাই এখানকার প্রধান শিক্ষক শিক্ষিকা, এখানকার ছাত্রছাত্রীদের এই চমৎকার লেখা উপহার দেওয়ার জন্য। অপূর্ব সুন্দর তোমার লেখাটি আম্মু, মনটা জুড়িয়ে যাচ্ছে, সত্যি ভালো লাগলো তোমার। আর তোমার নাম কি আম্মু? আরফিনা আক্তার। এতে কি আম্মু অনেক সুন্দর তোমার উপরকার কভার পেজ খালাশপীর উচ্চ বিদ্যালয় লেখছো পীরগঞ্জরামপুর, অসম্ভব সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক চমৎকার করছো, খুবই ভালো করছো, প্যারা করছো, প্যারা সাজ করছো, চতুর্গলি করছো, অনেক কিছু করছো। তোমার নাম কি আম্মু? হ্যাঁ মোসাম্মদ নুসরাত জাহান রিদি, অনেক সুন্দর করছো, অনেক চমৎকার, খুবই সুন্দর হয়েছে। দেখে আম্মু তোমার লেখাগুলো, হ্যাঁ অনেক সুন্দর। যে শিক্ষার্থীকে দেখতেছি সে শিক্ষার্থী যেন তার খাতাগুলোকে অনেক চমৎকার করেছে, অনেক সুন্দর হয়েছে। তাদেরকে আমি মানে 3 দিন লেখা প্রশিক্ষণ দিয়েছি নাকি? প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। আমি কিন্তু সর্বপ্রকার কথা বলছি, মানুষ হতে গেলে যা করার লাগে সবগুলো কথা বলেছি ইনশাআল্লাহ। আশা করি আমার কথাগুলো তোমরা যদি মানো এবং আমার এই যদি বক্তব্যগুলো শুনে যদি তোমরা যদি একটু উৎসাহ পাও, আমি যতগুলো কথা বলছি তোমাদের ভালোর জন্য না খারাপের জন্য, এবং যতগুলো যা কিছু আমি তোমাদের আমি এখানে তোমাদের হাতে কলমে যা কিছু দিচ্ছি কিসের জন্য? তোমাদের উন্নতির জন্য। আচ্ছা আমি এখানে আসার পর তোমাদের অর্থাৎ তোমাদের কি অর্থাৎ আগের যে জীবনটা এখনকার জীবনটার মধ্যে কিছুটা কি পরিবর্তন কি আসবে? আশা করি অনেক আসবে। তোমাদের শিক্ষকরা ভালো, কিন্তু আমি তোমাদের এমন কিছু কথা বলেছি, এমন কিছু তোমাদের নিয়ম বলে দিয়ে দিচ্ছি যার কারণে যে তোমরা আরো অনেক কিছু মানে ভালো করবে। আশা করি তোমরা যে লেখাগুলো লিখছো আমরা, আর তোমরা তোমাদের খাতাগুলো একটু উত্তোলন করে দেখাও তো আমাদের। আমরা দেখতেছি খালাশপীর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের, খালাশপীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের এখানে উপস্থিত আছেন। এখানকার প্রধান শিক্ষক আমার নিকট অত্যন্ত সুপ্রিয় একজন সুদক্ষ শিক্ষক মনে করি আমি। ওনার সুদক্ষ পরিচালনায় খালাশপীর উচ্চ বিদ্যালয় দিনে দিনে উন্নতির উচ্চ সোপানে আহরণ করতেছে। আশা করি আরো যতদিন যাবে এই খালাশপীর উচ্চ বিদ্যালয় বাংলাদেশের মধ্যে সেরা একটা প্রতিষ্ঠান হিসাবে সগৌরবে মাথা তুলে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। তার প্রমাণ এখানকার শিক্ষার্থীদের আমি পেয়ে যাচ্ছি। এখানকার শিক্ষার্থীদের হাতের লেখাগুলো এত সুন্দর, এত চমৎকার হয়েছে, আমাদের দেখতে অবাক লাগে যে আসলেই তোমরা চমৎকার করে কিভাবে করছো। একজন নয়, দুইজন নয়, অনেকগুলো শিক্ষার্থী তোমরা এখানে তোমাদের হাতের লেখাগুলোকে তোমরা সুন্দর করেছো। এই যে হাতের লেখাগুলো সুন্দর করেছো, চমৎকার করেছো, তোমাদের কভার পেজ দ্বারা কিন্তু আমি বুঝতে পারতেছি। তোমাদের ভিতরকার লেখাগুলো কিন্তু আমরা দেখেছি।